বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান, কিন্তু পশ্চিম বাংলা থাকতে হলে বা ভারতবর্ষে থাকতে হলে হিন্দু দেবী দেবতাকে আপনাকে সম্মান করতে হবে, কিউকি হিন্দু সে ইয়া হিন্দ বানা হ্যায় বদলেগা ইতিহাস নহীঁ। যাদের রুচি যেরকম তারা সেরকমই করবে, ঠিক আছে। আজ থেকে তৃণমূলের নেতা তারা, আজ থেকে 40-50 বছর আগে যারা বাড়ির সামনে ঘোরাঘুরি করলে বাড়ির লোক বলতো যে দরজাটা বন্ধ কর, বাড়িতে চুরি হতে পারে, তারা আজকে নেতা মন্ত্রী হচ্ছে, তো এগুলো হওয়া স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। আরে শনিবার শনিবার মঙ্গলবার মঙ্গলবার তো দৌড়াস, হ্যাঁ আমার বাঙালি ছেলেরা কোথায় আজকে? এরপরে তারাপীঠে পূজা দিতে যাবি, তোদের লজ্জা লাগবে না? না নাকি তোরা শুধু ওখানে মাংস আর মদ ভক্ষণ করতে যাবি, এসপার তোদের নেত্রী যেটা বলেছে সেই অনুযায়ী? মায়ের চোখে চোখ রেখে পুজো দিতে পারবি তো এবার? মা কালী মদ খান আর মাংস খান কার মস্তিষ্ক বসে তো এটা জানি না, কিন্তু এটা বুঝতে পারছি বিদেশি টাকায় তারা এতটাই আপ্লুত হয়ে গেছে যে তারা মানে যুক্তিজ্ঞান হারিয়ে ফেলেছে। মা মানে মদ খান আর মাংস খান উনি কবে দেখেছেন আর কিভাবে দেখেছেন সেটা যেন আমাদের কাছে একটু মানে প্রকাশ করেন, তাহলে বুঝতে পারবো কথাটা ঠিক আছে। উনি কি নিজের গর্ভ যে গর্ভধারিণী মা ওনাকেও কি এইভাবেই অপমান করে কথা বলা অভ্যাস আছে? যার এইভাবে অভ্যাস আছে তিনি কিন্তু বলতে পারবেন। তার কারণ হচ্ছে উনি যদি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি বা হিন্দু ধর্ম সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা থাকতো আমার মনে হয় তিনি এই ধরনের কথা বলতে পারতেন না। উনি হিন্দু কিনা এটাই আমার সন্দেহ হয়, নালে এই মা কালী সম্পর্কে এরকম কথা বলতে পারে কোনো হিন্দু বলতে পারবে না। এই মহামিত্রের বক্তব্যের মধ্যে মুসলমান তোষণ নীতি, ওরা মনে করবে মুসলিমরা একটু অন্ধ ধর্মবিশ্বাসী, ওরা মনে করবে যে মহামিত্র আমাদের খুব ফেভারে বলছে, কিন্তু রিয়েলি ওটা ফেভারে নয়। এর পরও যদি তোদের রক্ত না টকবক করে ফোটে সিম্পলি মরে যা, আর কিছু বলার নেই। বাঙালি ছেলেদের মধ্যে ছেলে বলতে তো ব্যাটা ছেলের মতো ব্যাটা ছেলের অবশিষ্ট নেই এই জাতিতে, যা ছিল ওই এক সময় ছিল। অতএব আমি সিম্পলি বলছি মরে যা, যেটুকু করার আমরা করে নেবো, যতটা আমার এখানে আছে থাকবে, কালকে আমাকে মরতে হবে আমি মরে যাবো, কিন্তু জানি আমি মরার আগে অন্তত 10 জনকে আমি তৈরি করে ফেলেছি, আমার পরে তারা আসতে হবে। জয় মা তারা, জয় জয় তারা। তার জন্ম কোন বংশে বা কোন ধর্মে সে সম্পর্কে আমার সন্দিহান হয়। এর আগে উনি শিবলিঙ্গকে নিয়ে নোংরা কথা বলেছেন, এখন উনি মা কালীকে নিয়ে নোংরা কথা বলেছেন, শুধু কি হিন্দু ধর্মের লোকেরাই এটা সহ্য করতে হবে? আমরা সহিষ্ণু বলে মানে এটা কি বোঝা যাচ্ছে এনারা কোনো দেবদেবী ভক্ত ছিলেন না আর থাকবেনও না? এনারা এনাদের মুখে আগামী দিনে যেন কোনো দেবদেবীর নাম না শোনা যায়, আর সেটা সেই দেবদেবী অপমান। এতক্ষণ হয়ে গেছে, এত ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত মমমিত্র গ্রেপ্তার হয়নি কেন? কারণ হিন্দুদের প্রতি এক এক দেবী প্রতি তারা এরকম অশ্লীলভাবে বারবার বলে যাবে, আর আমরা বসে থাকবো হবে না। ভারতবর্ষের প্রত্যেকটা পুলিশ স্টেশনে মহামিত্রর বিরুদ্ধে যাতে এফআইআর করা হয়, যাতে পুনরায় উনি এই ধরনের সনাতন হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষকে আঘাত না করতে পারে, সেই জন্যে আমরা ভারতীয় সমস্ত সনাতন এবং হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের পক্ষ থেকে তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি। এই নোংরা মহিলা যে আমার মাকে, আমার মা তারাকে এত নোংরা অশ্রাব্য কথা বলেছে, আর সেই মহিলা যদি আপনার সামনে আসে ওর মুন্ডনী তো আমি 2 মিনিট ভাববো, আমি আপনাদের মিডিয়ামের মাধ্যমে আমি খোলা বললাম, মহামিত্র মুসলিমকে এত কোনো ভালোবাসে না, নিজের ভোটের জন্য নিজের স্বার্থের জন্য এটা বক্তব্য, মহামিত্রের চরিত্র সবাই জানে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এমন ধরনের নেতা বা সনাতন ধর্মাবলম্বী এখানটায় আছে, সেটা সত্যি দুর্ভাগ্য বিষয়। বিদেশি টাকা পকেটে ঢুকলে না তখন মানুষের মাথা ঠিক থাকে না, তখন যে যা খুশি বলতে শুরু করছে, কারণ আরো বেশি টাকা যাতে আসে। তবে এটাও ঠিক মোদীজির নেতৃত্বে আমরা যেভাবে এগোচ্ছি না, আগামী দিনে সারা পৃথিবীকে আমরা চমকে দেবো যে এই সমস্ত দুর্বৃত্ত এবং মানে বিজাতীয় ধ্যান ধারণা যারা বিশ্বাস করে, ভারতবর্ষকে যারা অপদস্থ করার চেষ্টা করছে, ভারতবর্ষের দেবদেবী নিয়ে যারা দিনের পর দিন ছেলে খেলা করছে, তাদের আগামী দিনে কঠোর সাজা হবে এবং তারা বুঝতে পারবে কটি দানে কটি চাল, আগামী দিনে তারা সতর্ক থাকে, এটাই তাদের কাছে বার্তা দিলাম। আজকে কিন্তু সমগ্র দেশের হিন্দুদের জেগে ওঠার সময় এসে গেছে, কারণ ভারতীয় সনাতন এবং হিন্দু সংস্কৃতি হচ্ছে বিশ্বের ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি এবং মতবাদ। কারণ মা কালীর রূপ, মা কালীর সৃষ্টি কথা যে বিকৃতভাবে উপস্থাপনা করে এমন ধরনের মানুষ, আমার মনে হয় তাদেরকে সমাজে যাতে করে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়, সেটাই আমি সমাজবাসীর উদ্দেশ্যে বলতে চাই। মানে যেরকম রাস্তায় ঘাস গজিয়ে ওঠে না, সেরকম হঠাৎ কেউ যদি রাজনীতিবিদ হয়ে যান আর হঠাৎ এমপি হয়ে যায়, তো তার যদি রাজনীতির জ্ঞানই না থাকে তো তার দেবদেবী সম্বন্ধে কী জ্ঞান থাকবে? এরা কোনোদিন দেবদেবী পুজো ঠিকঠাক করেছে? এনারা কোনোদিন দেবদেবীকে কোনোদিন শ্রদ্ধা করেছে? ওনার নজরে মা কালী কী আছেন সেটা উনি এইভাবে পুরো গোটা বাংলার মানুষের কাছে ব্যাখ্যা করলেন, সেটা তো আমরা মেনে নেব না। তাহলে উনি পশ্চিম বাংলাটা ছেড়ে চলে যান যেখানে যাওয়ার। তৃণমূল কোম্পানির হয়ে যে কর্মচারীর যা কর্তব্য সেই কর্মচারী সেটুকু স্যাক্রিফাইস করছে, এটা মহামিত্রের নিজস্ব মানে বক্তব্য নয়, ওর মধ্যে মমতা ব্যানার্জির আত্মার কথা বলছে। কি বললাম বুঝলে তো? এটা বোঝায় এক কথাতে সংখ্যালঘু তোষণ নীতি। আজকে শুধু এটা আমাদের পশ্চিম বাংলা বলে না, ও এখনো অব্দি ওর ধরে প্রাণটা আছে, এটা যদি অন্য জায়গায় হতো না ওর ধরে প্রাণটা থাকতো না। আজকে সত্যি আমরা লজ্জিত আর দুঃখিত, বাঙালি হয় মানে হিন্দু হয় আর বাঙালি হয়।
আপনার হিন্দুত্ব টিকিয়ে রাখুন, আপনার হিন্দুত্ব বজায় রাখুন। আপনার 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে তখন হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, এই কথাটা এই 77 বছর গোপন রাখা হয়েছিল এবং ধীরে ধীরে আস্তে আস্তে জনসমক্ষে এটা চলে আসছে যে আমাদের ইতিহাসে লেখা আছে যে হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, এটা সবার জানা উচিত। তখন দেখবেন এসব নোংরা মন্তব্য করা, ওরা পড়া তো দূরের কথা, ভাবতে ওরা দুবার ভাববে, মানে খুবই মর্মাহত কথা বলতে পারছি না, উত্তেজনার ঠেলা, মানে কাঁপছি, রাগে বলুন ক্রোধে বলুন কালকে রাত্রে ঘুমে এই একটা বারবার আমার প্রত্যেকটা মিডিয়াতে আমি সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করে গেছি, বারবার এটা শুনে গেছি যে কি বলছে এটা, কি বলছে। পৃথিবীর যে সমস্ত ধর্মগ্রন্থ এবং ধর্মীয় মতবাদ আছে তার ভিতরে ভারতীয় সনাতন এবং হিন্দু সংস্কৃতি হচ্ছে সর্বপ্রাচীন। এই ধরনের যারা দেবদেবীকে নিয়ে নোংরা কথোপকথন বলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাজা হওয়া উচিত। ইউনেস্কো এবং রাষ্ট্রসংঘ যে বেদান্তকে ভারতীয় সংস্কৃতির যে মূল মন্ত্র ঋগ্বেদ, সেই ঋগ্বেদকে সর্বপ্রাচীন গ্রন্থ হিসাবে স্বীকৃতি দিয়েছে। জানি না উনি কোন ধর্মে বিশ্বাস করেন বা উনি কোন জন্মে জাত, আমার মনে হয় ওনার মানে বংশজাত এবং ধর্মের পরিচয় সম্পর্কে সন্দেহ হয় যে উনি আদৌ কোন বংশে বা কোন ধর্মে মানে জাত হয়েছে। কতটা নির্লজ্জ হলো এরকম কথা বলে, ওনার মুখ দিয়ে কথাটা বেরোলো কি করে, আমি তো এটাই ভেবে পাচ্ছি না, উনি এরকম কথা বললেন কি করে, তা আবার মাকালি সম্বন্ধে। মহা মৈত্রে যেভাবে আমাদের হিন্দু দেবীকে অপমান করেছেন অবিলম্বে তার গ্রেফতার আমরা চাই। মহামিত্র তো এটা একটা হিন্দু হয়ে হিন্দুর একটা শ্রেণীর বিরুদ্ধে কথা বলছে একটা মহামেডাম গোষ্ঠীর কাছে নিজস্ব প্রায়োরিটিকে তুলে ধরবার জন্য। আরে তোমার তো মাকে তো তুই মা বলিস আর আমরা তো মা কালীকে মা বলি। নকুল শর্মা যদি হয় মহামিত্র কেন নয়, মহামিত্র তো কোনো তথ্যের ভিত্তিতে বলছে না, এ তো এমনিতেই নিজের কথা বলছে, কিন্তু নকুল শর্মা তো একটা তথ্যের উপরে ভিত্তি করে আর্গুমেন্টালি কথা বলেছিল, তাহলে নকুল শর্মা যদি হয় মহামিত্র কেন নয়। নকুল শর্মা কোনো ইসলাম বিরোধী কথা বলে না, বলেছে উনি একটা কিতাবের কথা বলেছেন, কোরআনে কোনো একটা গ্রন্থের কথা বলেছেন, ওটা তুলে ধরেছেন, কিন্তু তাই বলে উনি ইসলাম বিদ্বেষী নয়। আর মহামিত্র যেটা বলেছে ওটা পার্টির স্বার্থে বলেছে, ওনার ব্যক্তিগত স্বার্থ পার্টির স্বার্থ দেখে উনি বলেছেন, উনি যদি পার্টির স্বার্থে এই সমস্ত কথা না বলে সংখ্যালঘু তোষণ নীতির কথা না বলেন তাহলে আগামী দিনে উনাকে পার্টির মধ্যে রাখবেন না।